দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস, এর মধ্যে শুরু হয়ে গেছে নির্বাচনের উত্তাপ। মাঠে আছেন নারায়ণগঞ্জ 5 আসনের সম্ভাব্য প্রার্থীরা। জোটের কারণে গত 2 নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। এবার সক্রিয় দলটির মনোনয়ন প্রত্যাশীরাও প্রস্তুতি নিচ্ছেন আওয়ামী লীগের একাধিক সম্ভাব্য প্রার্থী। বসে নেই বিএনপিও। নারায়ণগঞ্জ থেকে আবদুল্লাহ খান মুন্না রিপোর্ট জানাচ্ছেন আলী আহমেদ। জাতীয় পার্টির জন্য জোটের ছেড়ে দেওয়া নারায়ণগঞ্জ 5 আসনের বর্তমান সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, জাতীয় পার্টি থেকে টানা 2 বারের সংসদ সদস্য তিনি। তবে এবারের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন তারই বড় ভাই প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান। তিনি বলেন, নারায়ণগঞ্জে সোডিয়াম বাতি রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন করেছেন নাসিম ওসমান, তাই দল চাইলে প্রার্থী হবেন তিনি। আমি নির্বাচন করব কি না সেটা ডিসিশন নেবে দল। দল যদি মনে করে যে আমার দ্বারা কাজ হবে কিংবা উন্নয়ন হবে, আমাকে দিবেন, তাহলে আমি সে তখন চিন্তাভাবনা করে দেখতে পারি। শীতলক্ষার পশ্চিম পারে চিকিৎসা ও শিক্ষা ব্যবস্থার উন্নতি হলেও পূর্ব পার এখনো অবহেলিত বলে দাবি স্থানীয়দের। গ্যাসের সমস্যা, পানির সমস্যার জন্য আমরা ভুগতেছি অনেকদিন, দীর্ঘদিন যাবত। ভালো একটা স্কুলের দরকার আছে, স্কুল তো মনে করেন দীর্ঘদিন আসনটি জাতীয় পার্টির দখলে থাকায় অসন্তোষ রয়েছে আওয়ামী লীগে। বন্দরে আওয়ামী লীগের নেতা কর্মীরা নির্যাতনের শিকার, এমপি নাসিম ওসমানের আমলে এগুলো হয়েছে, সেলিম ওসমান আমলে সেটাই। আসনটিতে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব থাকলে আরো উন্নয়ন হতো বলে মনে করছেন নেতারা। উন্নয়নের যে ধারাবাহিকতা, এই ধারাবাহিকতায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অংশগ্রহণ করবে, সে অংশগ্রহণ থেকে বঞ্চিত। আওয়ামী লীগের হয়ে প্রার্থিতার আশায় আছেন একাধিক তরুণ প্রার্থীও। আগামীতে দল যদি মনে করে আমাদের মতো তরুণদের উপর নির্ভর করবেন সব কিছু মিলিয়ে, হয়তো সেখানে দল আমার মনে হয় যে প্রতিদান পাবে। এদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রস্তুত তারা। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় নানুস পাঁচ থেকে, আমি একজন প্রার্থী, দলীয় প্রার্থী। এদেশে যদি একটি সুষ্ঠু নির্বাচন হয় নারায়ণগঞ্জ 5 আসনে, আমরা অবশ্যই প্রার্থী আমার দল দেবে। নারায়ণগঞ্জ 5 আসনের মোট ভোটার 4,96,299 জন, মোট কেন্দ্র রয়েছে 171টি। আলী আহমেদ, জিটিভি নিউজ।